অনেকেই রয়েছেন যারা হয়তোবা বাংলাদেশি সিম বিদেশে গিয়ে ব্যবহার করতে চান। অনেক প্রবাসীদের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সিমের সঙ্গে অ্যাটাচ করা, এই ক্ষেত্রে এসএমএসগুলো কিন্তু সিমে এসে থাকে। তো আপনি সিমে এখন থেকে রোমিং অপশান চালু করতে পারবেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট করারও প্রয়োজন হবে না, ডুয়েল কারেন্সি কার্ডেরও প্রয়োজন হবে না, পাসপোর্টে আপনার প্রয়োজনিত হবে না। এজন্য প্রথমেই গুগল প্লে স্টোর গিয়ে মাই জিপি নামক যে অ্যাপসটা রয়েছে এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলেই কিন্তু কাজ শেষ হচ্ছে না, এখানে পার্ট বাই পার্ট একটা প্রসেস রয়েছে, প্রসেসটা অবশ্যই মানতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এখানে চলে আসার পর আপনি নিচের দিকে দেখবেন যে ড্যানে মেনু নামক একটা অপশান রয়েছে। তো মেনু নামক অপশানে প্রেস করে দিলে এখানে রোমিংয়ের বেশ কিছু সিস্টেম দেওয়া রয়েছে। তো আমরা মূলত হচ্ছে ব্যালেন্স ছাড়া রোমিং করব এবং এখানে আমাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা শুধু রোমিং নামক যে অপশান রয়েছে সেখানে প্রেস করব। এই ইউজার ইন্টারফেসটা আসতে সর্বোচ্চ 1 মিনিট কিংবা 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে পার্সন ভেদে। তো এখানে দেখতে পাচ্ছেন চেক কান্ট্রি কভারেজ নামক একটা অপশান রয়েছে। আপনি বর্তমানে সৌদি আছেন না দুবাই আছেন না কুয়েত আছেন না কাতার আছেন, তো আপনি সেই দেশে গ্রামীণফোন সিমের রোমিং অপশানটা চালু করতে পারবেন কি পারবেন না এই অপশান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন। তো সাপোজ আমি হচ্ছে সৌদি আরবের কথাই বলি, তো সৌদি আরবের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রোমিং অপশানটা চালু করার সুবিধা রাখা হয়েছে। তো আপনি যেই কান্ট্রিতে আছেন সেটা দিয়ে চেক করবেন। তো এর পরবর্তীতে আমরা ব্যাকে চলে এসে চুজ রোমিং টাইপ নামক যে অপশানটা রয়েছে এখানে প্রেস করে দিব। কিছুটা লোডিং সময় নেবে, ভিডিওটা লাইক করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানিয়ে দেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস এসএমএস প্লাস ডাটা, আমরা যেহেতু বলেছিলাম আমাদের কোনো ধরনের ব্যালেন্স ছাড়া আমরা রোমিং অপশানটা চালু করে দেখাবো, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম অপশানও হচ্ছে না, দ্বিতীয় অপশানও হচ্ছে না, কিন্তু জাস্ট তৃতীয় অপশানটা হচ্ছে। তো এক্ষেত্রে আপনার সুবিধা কী হবে অসুবিধা কী হবে সেটাও জানাচ্ছি। তো তৃতীয় অপশান সিলেক্ট করে কন্টিনিউ পেমেন্টে প্রেস করলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো এর মধ্যে আপনি ফোনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রাখবেন না, এই অ্যাপস থেকে বের হয়ে যাবেন না। এখন আপনার ফোনে অ্যারোপ্লেন মোড বা ফ্লাইট মোড যেটা রয়েছে সেটা অন করতে বলতেছে, তো আপনার ফোনে অ্যারোপ্লেন বা ফ্লাইট মোড যেটা রয়েছে সেটা আপনি অন করবেন। তো অনেকের ক্ষেত্রে হয়তো বা আমি এটা ওয়াইফাই দিয়ে করতেছি, তো আপনারা যদি ওয়াইফাই না থাকে তাহলে মোবাইলের ডাটা দিতে করতে পারবেন না, কেননা ফ্লাইট মোড এখানে অন করতে হবে। তো সেই সকল ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই দেখা যেতে পারে যে কারো ফোন থেকে হটস্পটের মাধ্যমে করতে পারে। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, রোমিং প্যাকেজ অ্যাক্টিভেশন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাইড ওয়ান্স রোমিং সার্ভিস ইজ অ্যাক্টিভেটেড। তো এখানে মূলত বলা হচ্ছে যে আপনি রোমিং সার্ভিসের জন্য আবেদন করেছেন, যেটা সেটা সাবমিট করেছে এবং কিছুক্ষণ সময়ের পরবর্তীতে আপনাকে নোটিফিকেশন আকারে জানানো হবে আপনার সিমের রোমিং অপশান চালু আছে কি নাই। তো এখানে যেহেতু আমরা এসএমএসের রোমিং অপশানটা চালু করেছি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো বা ব্যাংক বলুন বা ফেসবুক আইডি বলুন বা বিভিন্ন ক্ষেত্রে ওটিপি কোড আসে, এই ওটিপি কোডটা কিন্তু আপনার সিমে বিদেশে থাকা অবস্থায় আপনার ফোনে যদি তোলা থাকে সেই সকল ক্ষেত্রে কিন্তু আসবে, আর এই রোমিং অপশানটা চালু করার জন্য কোনো ধরনের ব্যালেন্স কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না। তো এই মুহূর্তে গ্রামীণফোনই কিন্তু এই সুবিধাটা দিচ্ছে, আদারওয়াইজ যদি আপনি বলতে পারেন যে রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক এগুলাতে কিন্তু আপনি ব্যালেন্স ছাড়া কার্ড ছাড়া রোমিং অপশান চালু করতে পারবেন না। সো আশা করি গ্রামীণফোনের এই উদ্যোগটাকে অনেকেই ভালো চোখে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতেই পারেন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাতে ফলো করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন রোমিং অপশানটা চালু হয়ে গিয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্যালেন্স এখানে আমাদের লাগতেছে না। এর পাশাপাশি যদি বলে থাকি যে এখানে কিন্তু ইনকামিং এসএমএসগুলো আপনার আসবে শুধুমাত্র, ওটিপি কোডগুলোর সুবিধা আপনি নিতে পারবেন, প্লাস আপনি হচ্ছে ইনকামিং ভয়েস কিন্তু আসবে না, ভয়েস নেওয়ার ক্ষেত্রে ওই যে পূর্ববর্তী যেই প্যাকেজগুলো রয়েছে সেগুলো নিতে হতো। তো আমরা ব্যালেন্স ছাড়া যেহেতু করতেছি এটা করব, আর দেশের বাইরে আপনি বাংলাদেশি সিম চালু রাখার জন্য অবশ্যই আপনার সিমে বাংলাদেশি ব্যালেন্স রাখবেন, কেননা একটা সিম এভারেজ 17 মাস বা 18 মাস ইউজ না করলে সিম কোম্পানি কিন্তু এটা আপনার দেখা যায় যে রিপ্লেস করে, গ্রাহক পরিবর্তন করে, মালিকানা পরিবর্তন করে নতুন করে সিম বাজারে ছাড়ে। তো সেই সকল ক্ষেত্রে আপনি 3 মাস পরপর সিমে আপনি ব্যালেন্স রাখলে এই মানে রিসার্চ করলে সেক্ষেত্রে আপনার সিমটা কিন্তু অন্য কারো কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বন্ধুরা।